হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে মার্চ মাসের রাশিফল। এই রাশিফলটা জানার জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জেনে নিতে হয়, সেটা হচ্ছে গোটা মাসটা গ্রহদের কি অবস্থান থাকে না থাকে। তাহলে চলুন ফার্স্টে জেনে নিই গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। ধনু রাশিতে আছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, সাথে মঙ্গল এবং বৃহস্পতি। মকর রাশিতে মঙ্গল চলে যাবে 22 তারিখে এবং বৃহস্পতি চলে যাচ্ছে 29 তারিখে, আর সাথে থাকছে স্যাটার্ন মানে শনি। আর কুম্ভ রাশিতে থাকছে বুধ আর সূর্য। সূর্য 14 তারিখে কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে। শুক্র থাকছে মেষ রাশিতে, শুক্র কিন্তু আবার 28 তারিখে চলে যাচ্ছে বৃষ রাশিতে। আর রাহু তুঙ্গস্থ অবস্থায় থাকছে মিথুন রাশিতে। এটা হলো গোটা মাসের গ্রহদের অবস্থান। তাহলে চলুন জেনে নিই কর্কট রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে, জেনে নেব বিজনেস কেমন থাকছে না থাকছে। আপনাদের এইট হাউসে বুধাদিত্য যোগটা তৈরি হয়ে যাওয়ার জন্য আপনারা এই মাস থেকে দেখতে পাবেন আপনাদের বিজনেসে আস্তে আস্তে গ্রোথটা কিন্তু তৈরি হচ্ছে, যে গ্রোথটা আপনারা চাইছিলেন আর যে গ্রোথটা অনেক দিন ধরে ডাউনফল হয়ে গেছিল, সেই গ্রোথটা কিন্তু আপনারা এই সময় আস্তে আস্তে দেখতে পাবেন। আর আপনারা আপনাদের বিজনেসের জন্য অত্যাধিক পরিশ্রম করবেন, যার পরিশ্রমের ফলে কিন্তু আপনারা খুব সুন্দর রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। বিজনেসের জন্য কোথাও কিন্তু আপনাদের দূরে যাত্রা করতে হতে পারে, এই যাত্রাটা আপনাকে কিন্তু খুব ভালো ফল দেবে। যারা কোনো টেকনিক্যাল ওরিয়েন্টেড বিজনেস করেন সেই সমস্ত বিজনেস ভালো যাবে, বা যারা গোল্ডের বিজনেস করেন সেই সমস্ত বিজনেস ভালো যাবে, বা যারা গার্মেন্টসের বিজনেস করেন সেই সমস্ত বিজনেস ভালো যাবে, বা যারা কোনো কসমেটিক্স ওরিয়েন্টেড বিজনেস করেন সেই সমস্ত বিজনেস কিন্তু খুব ভালো ফল এই সময় দেবে। মোটামুটি বিজনেসের জন্য এই মাসটা আপনাদের দুর্দান্ত বলা যেতে পারে। এবার জেনে নেবো আপনাদের জব কেমন যাবে। জবের ক্ষেত্রে বলবো আপনারা আস্তে আস্তে জবের ক্ষেত্রে অনেকটা উন্নতি কিন্তু দেখতে পাবেন। যারা ইঞ্জিনিয়ারিং লেভেলের জব করেন বা যারা ডিফেন্সে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় কিন্তু আপনাদের জবের জায়গায় অনেকটা মান সম্মানও কিন্তু বৃদ্ধি পাবে। জবের ক্ষেত্রে আপনাদের কোথাও বাইরে যেতে হতে পারে, কিছুদিন ধরুন আপনি সেখানে গিয়ে থাকলেন, এরকম সিচুয়েশনও কিন্তু আপনাদের ক্রিয়েট হবে। আর যে সমস্ত মানুষরা অনেকদিন ধরে ট্রাই করছিলেন প্রমোশনের জন্য তাদের জন্য সময়টা কিন্তু ভালো। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে, হয়তো এক্সট্রা টাইম কাজ করতে হতে পারে, প্রচণ্ড এফোর্ট দিতে হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের জবের জায়গায় করতে হবে। জবের ক্ষেত্রে আপনারা দেখবেন অ্যাজ ইউজুয়াল আস্তে আস্তে জবের জায়গাটা অনেক ডেভেলপ করে যাচ্ছে। এবার জেনে নেবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে আমি বলবো আপনাদের লিভার ওরিয়েন্টেড কিন্তু এই সময় প্রবলেম থাকছে, বা যাদের ধরুন কোনো রকম চোখ ওরিয়েন্টেড প্রবলেম থাকে সেই সমস্ত প্রবলেম কিন্তু থাকছে, বা যাদের ঠান্ডা লেগে যাওয়ার খুব টেন্ডেন্সি থাকে এই সময় কিন্তু এই জিনিসগুলো আপনাদের প্রচণ্ড পরিমাণ ভোগাবে, আপনাকে কিন্তু সেদিকে নজর দিয়ে চলতে হবে। এবার জেনে নেবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো সময়টা ভালো, প্রেম নিয়ে যারা চিন্তাভাবনা করছিলেন তাদের জন্য ভালো, বা যারা ভাবছিলেন প্রেমটাকে বিয়ের দিকে নিয়ে যাবেন তাদের জন্য কিন্তু সময়টাও ভালো। আপনারা চেষ্টা করলে এই কাজটাও আপনাদের ভালো হতে পারে, তবে মাঝে মাঝে দেখবেন কিছু মতবিরোধ দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যারা ম্যারিড পার্সন তাদের জন্যই মাসটা কেমন। ম্যারিড পার্সনের জন্য সময়টা আমি খুব একটা ভালো বলবো না, মাঝে মাঝে কিন্তু কোনো বিষয় নিয়ে রাগারাগি তৈরি হয়ে যাবে, আপনাকে একটু কথা বুঝে শুনে বলতে হবে, কথা ভুলভাল বলে ফেলার জন্যই কিন্তু আপনাদের সমস্যা তৈরি হবে। আর একটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে ফ্যামিলিতে আপনাদের ধরুন কারোর সাথে যদি রিলেশন অনেকদিন ধরে তিক্ততায় পরিণত হয়েছিল, সেই তিক্ততাগুলো কিন্তু অনেক আপনাদের কেটে যাবে। এবার জানবো আপনাদের এডুকেশন কেমন যাবে। এডুকেশন নর্মাল থাকছে, খুব হাইফাই কিন্তু এডুকেশন কিছু বলতে পারছি না গোটা মাসটা আমি, তবে যারা ইঞ্জিনিয়ারিং লেভেলের পড়াশোনা করেন তাদের জন্য সময়টা খুব দুর্দান্ত বলবো, এই সময় কিন্তু আপনারা ভালো ফল এই ব্যাপারে কিন্তু দেখতে পাবেন। আর যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমি সময়টা ভালো বলবো, তাদের জন্য সময়টা আমি কখনোই খারাপ বলবো না। তবে মাঝে মাঝে স্কুল স্টুডেন্টরা কোথাও গিয়ে একটু এনার্জি ল্যাক করবে, এই জিনিসটা কিন্তু ঘটবে। এবার জেনে নেবো আপনাদের সেভিংস কেমন থাকছে। আয় ভালো, সেভিংস ভালো, কিন্তু একটু খরচাও কিন্তু বৃদ্ধি পাবে। সেভিংসটাকে একটু শক্ত হাতে আপনাদের লাগাম ধরতে হবে, না হলে কিন্তু একটু বেশি কোথাও গিয়ে ব্যয় হয়ে যেতে পারে, যেটার জন্য কিন্তু আপনাদের একটু মানসিক সমস্যা তৈরি হবে।
এর থেকে আরও ডিটেলসে জানতে গেলে 2020 বর্ষফল আমি কার্ডে লিঙ্ক দিচ্ছি, সেটা গিয়ে দেখুন, সেখানে আপনারা অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আর দেখি অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো না লাগলো। যারা নতুন বন্ধু এসে গেছেন আমার চ্যানেলে, তাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট, আমার বন্ধু হয়ে যান। আমার বন্ধু হয়ে যেতে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে হবে। বেল আইকনটা প্রেস করলে কী হবে, আমি যখনও কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবেন। আর যে সকল বন্ধুরা ভিডিওগুলো শুধু দেখে বেরিয়ে যাচ্ছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, অপরিচিত হয়ে থাকতে আমার মনে হয় কারোরই ভালো লাগে না, তাই পরিচয়টা যাতে আমাদের মধ্যে ঘটে যায় শুধু ভিডিওটি দেখে না বেরিয়ে গিয়ে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আর সাবস্ক্রিপশান কিন্তু পুরো ফ্রি, এর জন্য কোনো পে করতে হচ্ছে না। তাই আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হবে অন্য ভিডিওতে, ততদিন খুব খুব ভালো থাকবেন।